যাবো যাব কিন্তু এই টাইমে এমন ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে না সকালবেলা ব্রেকফাস্টে খুব খেতে ইচ্ছা করলো একটু খিচুড়ি তবে খিচুড়ি কিসের করা যায় না চালের খিচুড়ি আজকে খাবো না আজকে অন্য কিছুর খিচুড়ি খাবো আজকে খাবো আমরা মিলেটের খিচুড়ি আর সেই খিচুড়ির মধ্যে কী কী দিচ্ছি চলুন একবার না হয় সেটাই দেখিয়ে দিই খিচুড়ির মধ্যে যাবে প্রথমেই আমি যেটা দেখাচ্ছি আমি একটা প্যাকেট কেটে নিচ্ছি এটা হচ্ছে মিলেটের প্যাকেট আমি কাটছি এবার একটু ঢেলে নেবো বাটিতে যে পরিমাণে রান্না করব সেই পরিমাণে এটা হচ্ছে মিলেট অনেকটা সর্ষে দানের মতো দেখতে সাদা সর্ষে হলে যেমন হয় ঠিক সেই রকম দেখতে পাশে আছে মুগের ডাল আর আজকের খিচুড়িটা মুগের ডাল দিয়েই বানাবো তো প্রথমে আমি প্যানটা গরম করে নিলাম গরম করে নিয়ে দিয়ে দিলাম ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম একটু জিরে তার মধ্যে দিলাম একটু কারি পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এবার একটু লাল লাল করে ভেজে নেব তার জন্য বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে হবে তারপরে দিয়ে দিলাম কুচি করা গাজর শীতের সময় গাজর যদি খিচুড়িতে না পড়ে কিন্তু ভালো লাগে না তার সাথে দিয়ে দিলাম আলু কুচি তারপরে আবার একটু নাড়াচাড়া করার পালা তো নাড়াচাড়া করতে করতে বেশ মনে হলো যেন একটু ভাজা ভাজা হয়ে গেছে তো এই অবস্থাতে আমি এখন দিয়ে দেবো টমেটো কুচি তো টমেটো কুচিটাও দেয়া হয়ে গেল আবারও বেশ কিছুক্ষণ নেড়ে নেবো তারপরে এবার দেওয়ার পালা মশলার গুঁড়ো তো মশলার গুঁড়োর মধ্যে যাচ্ছে হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো যাবে আর এগুলোই আপাতত দিলাম তারপরে দেখি আর কী কী দেওয়া যায় আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আজকে কাঁচা লঙ্কা বা লঙ্কার পরিমাণটা খুবই কম যাবে যেহেতু একটা হেলদি খাবার আজকে বানাচ্ছি তো তার জন্য আমি দিলাম গোলমরিচ গুঁড়ো আর একটু দিয়ে দিলাম চিনি এগুলো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মানে ভাজা ভাজা করে নেবো তারপরে এই যে মিলেট আর মুগের ডাল একসাথে ধুয়ে এই বাটিতে জল দিয়ে বেশ পাঁচ মিনিট মতো আগে আমি রেখে দিয়েছি তো সেই জলটাই আবার দিয়ে দিলাম যে ভাজা ভাজা হয়ে গেল সবজিগুলো সেই অবস্থাতে তারপরে এবার দিয়ে দেবো মিলেট আর মুগের ডাল প্রায় সম পরিমাণে নিয়েছিলাম মুগের ডালটা সামান্য পরিমাণে একটু কম ছিল দেখুন না দেখতে কি সুন্দর লাগছে জলের মধ্যে দিয়ে দিলাম মানে সবজির মধ্যে সমস্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করছি আর এখন দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা আগেও দেওয়া যেত যখন লবণ আর হলুদ দিয়েছিলাম সেই সেই সময়ও দেওয়া যেত আর এখন একটু ফুটতে থাক বেশ কিছুক্ষণ ফুটবে মোটামুটি ওই সাত আট মিনিট মতো ফুটলেই হয়ে যাবে ডালটা গলা পর্যন্ত আর কিছু সময় তো চলুন এই খিচুড়িটা হতে থাক আর তার মাঝে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করি আমি না আমার ছোটোবেলার ফটো দেখছিলাম আর তখনকার ফটোগুলো কী সুন্দর মুখটা গোলাপি গোলাপি ছিল তারপর মুখটা কী সুন্দর শিখতো একটা ব্যাপার ছিল কিন্তু এখনকার সময় এখনকার মুখের অবস্থা দেখুন বয়সও বেড়ে গেছে তার সাথে সাথে মুখে সেই গ্লোনেসও নেই প্লাস হচ্ছে গোলাপি ভাবটাও নেই যেহেতু এখন এত পলিউশন চারি সাইডে তো তার কারণে আজকে এই অবস্থা মুখের আরে আমার অবস্থা মানুষের মধ্যে বেরোনোর মতনও উপায় নেই তো ওই মুখটা কীভাবে আবার সে পূর্ণরূপে ফিরে নিয়ে আসা যায় কিভাবে সিক্ত করা যায় সেটা নিয়েই আমি অনেক ভাবনা চিন্তা করলাম তারপরেই আমি পেয়ে গেলাম মামারতে এই যে মামারতে এই দু দুটো প্রোডাক্ট তার মধ্যে একটা আছে বিটরুট জেন্টল ফেস ওয়াশ একটা আরেকটা নিয়েছি আমি বিটরুট হাইড্রাফল ময়শ্চারাইজার এর মধ্যে আছে বিটরুট এবং হাইলোরনিক অ্যাসিড আর আমরা তো জানি যে বিটরুট একটা পিঙ্কিস ব্যাপার যেটা সেটা নিয়ে আসতে সাহায্য করে আর হাইলোরনিক অ্যাসিড হচ্ছে আমাদের স্কিনকে শিক্ত রাখতে সাহায্য করে আমি এই যে ফেস ওয়াশ একটা নিয়েছি একটা ময়শ্চারাইজার নিয়েছি আমি ফেস ওয়াশটা ব্যবহার করলাম এবার আমি ময়শ্চারাইজারটা ব্যবহার করে নেব মামার্থ সমস্ত প্রোডাক্টটি ন্যাচারাল এবং হার্মফুল কেমিক্যাল ফ্রি কিনে দেওয়া যে কুপন কোডটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি আপনারা ব্যবহার করুন এবং কুপন কোড ব্যবহার করে আপনারা টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যান মামা আর্থের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট মামার্ট ডট ইন থেকে মামাট সমস্ত প্রোডাক্টটি মামা নিজস্ব ওয়েবসাইট ছাড়াও আপনারা পেয়ে যাবেন মামা অ্যাপ অ্যামাজন নাইকা ফ্লিপকার্ট এবং পার্পেলেও মামারদের যখনই কোনো একটা প্রোডাক্ট আপনারা পারচেস করবেন তার সাথে সাথে মামার একটা করে গাছ লাগে আর সেই সমস্ত গাছের স্পিস্ট জিও লোকেশন এবং পিকচার আপনাদেরকে প্রোভাইড করা হয় হয় মামার্থ হলো প্লাস্টিক পজিটিভ এবং ইন্ডিয়ান ব্র্যান্ড মামার্থ তার নিজস্ব অ্যাপ লঞ্চ করেছে যেখান থেকে আপনারা সমস্ত ডিসকাউন্টের আর্লি অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন আর মামার্থের এই সমস্ত প্রোডাক্ট অনলাইন ছাড়াও কিন্তু আপনারা অফলাইনেও পেয়ে যাবেন আর আপনার আশেপাশের যদি কোনো স্টোরে বা কোথাও যদি আপনারা এই মামার প্রোডাক্ট দেখে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না দেখেছেন খিচুড়িটা প্রায় হয়ে এসেছে কালারটা কিন্তু দারুণ এসেছে একটু লঙ্কার ফ্লেভার মানে কাঁচা লঙ্কার ফ্লেভারের জন্য আমি একটু লঙ্কা চিড়ে ওর মধ্যে দিয়ে দিলাম প্রায় হয়ে এসেছে এক্ষুনি নামাবো এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি একটু ঘি ঘি দিয়ে সমস্ত খিচুড়ির সঙ্গে একটু মিশিয়ে দিলাম এদিকে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এক্ষুনি আমি নামিয়েও নেব এখন তো খিচুড়িটা বাড়ার পালা তো সেই জন্য নিয়ে চলে আসলাম বাইরে আর এখন আমি খিচুড়িটা বাড়বো দেখুন দেখতে কি সুন্দর লাগছে না ছোট্ট ছোট্ট যেন মনে হচ্ছে খুদের চালের ভাত রান্না করেছি খিচুড়ি রান্না করেছি তো একটা থালাতে বেড়ে নিলাম তবে হ্যাঁ এটা কিন্তু আমি খাবো না খাবে আমার শ্বশুর মশায় শ্বশুর মশাই বেশ তৃপ্তি করে খিচুড়িটা খেলো শ্বশুর মশাই একটা জায়গায় যাচ্ছে তো সেই জন্য খিচুড়ি খেয়ে তারপরে বেরোচ্ছে তারপরে আমি নিয়ে বসে পড়লাম একটা বাটিতে সকালের খাওয়া বেশি পরিমাণে খাবো না অল্প একটু তো সেই রকমভাবেই রান্না করেছিলাম বসে পড়লাম মুঠানে আমাদের যে রান্নার ঘরটা আছে না তারই কিছুটা সামনে পিছনে ব্যাকগ্রাউন্ডে পুরো ফুল গাছে ভর্তি তো দারুণ হয়েছে খিচুড়িটা আপনারাও রান্না করবেন যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনারা কমেন্ট করবেন এই টাইপের রেসিপি আপনারা আরও দেখতে চান কিনা আজকের মতো নমস্কার